তুই এখানে বসি আর আমি তোকে পুরো বাজারে খুঁজছি, তুই একা বাজারে এসেছিস, তুই আমাকে ডাকিসনি কেনে? আমি তো তোকে ডাকতে তোদের বাড়িতে গিয়েছিনু, কাকি বললো যে তুই বাজারে আসিস, সেজন্য আমি বাজারে আসনু, বাজারে এসে তোকে কোথাও পানু না, সেজন্য এখানে বসে বসে মোবাইল দেখছি। তো তুই আমাকে পালি না যখন, তো আমাকে ফোন করতে পারতি তো। তোর মোবাইলে ফোন করেছিনু কিন্তু ফোন লাগেনি। কি বলছিস, ফোন লাগেনি? আমার মোবাইল তো ঠিকই আছে। ঠিক আছে লে, যা হয়েছে হয়েছে, এখানে একটু বস, তারপরে ওদিকে যাব। ঠিক আছে বসছি। ছবি তুলবা? ঠিক আছে দাঁড়াও, আমি ছবি তুলে দিচ্ছি। এ কাঞ্চন, ওটা আমাদের পাড়ার হাসিবুল না? হ্যাঁ, আমাদের পাড়ার হাসিবুল তো। কিন্তু হাসিবুলের সাথে ওই মেয়েটা কে? মনে হয় ওর বন্টন হবে। আরে না না, বোন না, অন্যরকম ব্যাপার লাগছে, যত গিয়ে জিজ্ঞেস করি। লাও হয়ে গেছে। কই দেখি ছবিগুলো? কি রে হাসি, তুই তো একেবারে নায়ক হয়ে গেছিস। আমাদের সাথে যখন স্কুলে পড়তি তখন তো তুই পাগলা ছিলি, আর এখন মোটরসাইকেল, সুন্দরী মেয়ে। এই মেয়েটা কে রে? এই মেয়েটা আমার গার্লফ্রেন্ড, আর কদিন পর আমরা বিয়ে করব। কি বলছিস, তোর গার্লফ্রেন্ড? আস্তে, এটা বাজার। আমাদের এত বুদ্ধি, সবসময় আমরা ভদ্রভাবে চলি, তাই কোনো মেয়ে আমাদেরকে প্রেম করলো না। আর তুই শালা আধপাগলা মানুষ, তোকে এত সুন্দর মেয়ে প্রেম করলো কি দেখে? আরে আমাকে বারে বারে পাগলা বলা বদ্ধ করতো, ওইদিকে চ, সব বলছি। বল বল। আরে এটা হলো ডিজিটাল যুগ, এখন মেয়ে পটানো খুব সহজ। আমি একে কিভাবে পটিছি জানিস? কিভাবে? ফেসবুক থেকে পটিছি। ফেসবুক থেকে কিভাবে? আমি একদিন আমার এক বন্ধুর DSLR ক্যামেরায় ছবি তুলি, তারপর সেই ছবিগুলো ফেসবুকে আপলোড করি। কিছুক্ষণ পরে দেখি আমার ফেসবুকে আর মেসেঞ্জারে অনেকগুলো মেয়ের কমেন্ট আর মেসেজ আসে, আমিও তাদের সাথে সাথে মেসেজ আর ফোন করি। এভাবে চলতে চলতে এর সাথে প্রেম হয়ে গেছে, এখন আমরা বিয়ে করব। কি বলছিস, ফেসবুক থেকে এভাবে মেয়ে পটানো যায়? হ্যাঁ যায়। এই বাবু আমার খুব খিদে লেগেছে, চলো রেস্টুরেন্টে যাই। হ্যাঁ বাবু চলো। শালা হাসি DSLR ক্যামেরায় ছবি তুলে এত সুন্দর মেয়ে পেয়েছে, আমিও DSLR ক্যামেরায় ছবি তুলবো, দি ফেসবুকে ছেড়ে মেয়ে পটাবো। এই কাঞ্চন, DSLR ক্যামেরা কার আছে রে? DSLR ক্যামেরা বাজার একটা ছেলের কাছে আছে, কিন্তু সে আবার ছবি তোলার জন্য 1000 টাকা ভাড়া লয়। 1000 টাকা ভাড়া লয়? ঠিক আছে আমি তাই দিব, তুই ওর সাথে কথা বল। ঠিক আছে আমি দেখছি, তুই টাকা ম্যানেজ কর। ঠিক আছে করছি। ও নো। আমার 1000 টাকা দরকার, আমাকে 1000 টাকা দাও। কি 1000 টাকা? 1000 টাকা তুই কি করবি? টিউশনে টাকা দেব, আর একটা নোট বই কিনতে হবে। এই তো কিছুদিন আগে টিউশনের টাকা দিনু, আবার টিউশনের টাকা লাগবে? ওটা তো বাংলা টিউশনের টাকা দিয়েছো, আর এটা তো ইংরেজি টিউশনের টাকা। এগো তোমার ছেলে কটা টিউশন পড়ে গো? দুটো টিউশন পড়ে, বাংলা আর ইংরেজি। কেন কি হয়েছে? কিছু হয়নি, তোমার ছেলে টিউশনের মাসের জন্য 1000 টাকা চাইছে। কি রে মিজাম, তোর টিউশনের মাসে 1000 টাকা লাই নাকি? 1000 টাকা লিবে না? এদিকে যে 2 মাসের টাকা দাওনি, তাহলে 1000 টাকা হবে না? এই তো টিউশনে তো 2 মাসে 600 টাকা লাই, তাহলে 1000 টাকা কিভাবে হয়? আরে আব্বাকে তো আমি বললু, টিউশনের টাকা আর একটা বই কিনতে হবে, সব মিলে 1000 টাকা লাগবে। টাকা দিতে হলে দাও, না হলে কাল থেকে আমি আর টিউশন মিশনে যাব না। এই থাক গো, আর কিছু বলো না, যাও ওকে টাকা দাও গা। ঠিক আছে চ, টাকা দিচ্ছি।
এভাবে পা ফাঁকা করো না, পা দুটো এক জায়গায় করে হাত দুটো ষাট করে দাঁড়াও। আরে এইভাবে না, এইভাবে তো তোমাকে কাকতাড়ুয়া লাগছে, দাঁড়াও আমি আসছি। প্রথমে এইভাবে দাঁড়াও, তারপরে একটু বেঁকা হও, এবার দু হাত ষাট করো। হ্যাঁ এবার ঠিক আছে, এভাবে দাঁড়িয়ে থাকো। ঠিক আছে হয়ে গেছে, দাঁড়াও আরেকটা পোজে ছবি তুলবো। এ কাঞ্চন ফুলটা নিয়ে আয়। হ্যাঁ নিয়ে আসছি। এই লে, একটা প্রপোজ করে স্টাইলে ছবি তুলবো, বুঝলা? হ্যাঁ ঠিক আছে দাঁড়াও। আরে ওটা ফুল, বন্দুক না, ঠিকভাবে ধরো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এবার সরো। ব্যাস হয়ে গেছে। হয়ে গেছে? কই ছবিগুলো দেখাও তো। দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো। আরে শালা, আমাকে তো একেবারে চেনাই যাচ্ছে না, মনে হচ্ছে হিন্দি ছবির নায়ক। এই ছবি দেখে তো এমনি মাল পড়ে যাবে। আচ্ছা ভাই, এই ছবিগুলো কবে পাবো? আরে এখনই দোকানে গিয়ে বের করে দিব। তাই এখনই বের করে দিবা? তাহলে চলো, না হলে এই রোদে আমার ছবিগুলো কালো হয়ে যাবে। ছবি তো তুলে আসলাম, এখন ফেসবুকে একটা ছবি আপলোড করি। ছবি তো আপলোড করব, কিন্তু ছবিটার ক্যাপশন কি দিব? হ্যাঁ, বাংলার শাহরুখ খান। যাক ছবিটা পোস্ট হয়ে গেল। ইয়ে আল্লাহ, কাল সকালবেলায় উঠে জানে দেখি 200-300 মেয়ে আমাকে আই লাভ ইউ মেসেজ করেছে। আমি কাল রাতে ফেসবুকে ছবি ছেড়েছি না, দেখি দিনি কোনো মেয়ে মেসেজ করলো কি। আরে শালা, এত কষ্ট করে ক্যামেরা ভাড়া করে ছবি তুললু যে ফেসবুকে মেয়েদের সাথে মেসেজ করব, প্রেম করব, কিন্তু মেসেজ তো দূরের কথা, কোনো মেয়ে একটা কমেন্টও করেনি। শালা মুডটাই খারাপ হয়ে গেল। আরে এটা তো মেয়ে, আমাকে হাই পাঠিয়েছে, আমিও হাই পাঠাই। আপনিও না খুব মিষ্টি ও সুন্দর দেখতে। আপনার বাড়ি কোথায়? আর আমার বাড়ি মুর্শিদাবাদে। আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ হতে পারি। ঠিক আছে, আমরা যখন বন্ধু হয়ে গেলাম তাহলে তোমার ফোন নাম্বারটা দাও। ঠিক আছে দিচ্ছি, এটা আমার নাম্বার। ঠিক আছে, তোমাকে আমি পরে ফোন করব। ওকে ওকে বাই। ইয়েস, মেয়ের নাম্বার পেয়ে গেছি, এবার খালি মজাই মজা। লল, ফেসবুকে ফটো দেখে প্রেমে পড়েছি, সাত সমুদ্র পার তোকে বলতে এসেছি, মে তেরা রোমিও।
मेरी जूलियट मैं तेरा रोमियो तू मेरी जूलियट। अच्छा जान তুমি কি আমাকে সত্যি সত্যি ভালোবাসো? হঠাৎ তুমি এমন কথা বলছো কেন? না, আজ এক মাস ধরে আমরা প্রেম করছি, কিন্তু তোমাকে দেখা করতে বললে দেখাও করো না, আবার ভিডিও কল করতে বললে ভিডিও কলও করো না। আচ্ছা, তুমি কি দেখতে খারাপ যে আমার সাথে দেখা করতে চাও না? আরে না গো, তুমি আমাকে ছবিতে দেখোনি নাকি? হ্যাঁ দেখেছি। তাহলে আবার কেন? তুমি আমাকে ছবিতে যা দেখেছো আমি সামনাসামনি তার করতে বেশি সুন্দর দেখতে। তাহলে তুমি সামনাসামনি দেখা করছো না কেন? আরে আমি এই কারণে দেখা করি না যে আমরা যতদিন দেখা করব না তত আমাদের ভালোবাসাটা গভীর হবে। আরে এক মাসে তো আমাদের ভালোবাসা সমুদ্রের মতো গভীর হয়ে গেছে, এর করতে আবার কত গভীর হবে? আমি আর পারছি না, তুমি আমার সাথে দেখা করো। ঠিক আছে, আমি তোমার সাথে 5 তারিখে দেখা করব। 5 তারিখে দেখা করবা? কোথায়? আমি তোমাকে পরে এসএমএস করে জায়গার নাম বলে দিব। ঠিক আছে। আমাকে তো এখানকারই ঠিকানা দিল, কিন্তু কই, কোথাও তো দেখতে পাচ্ছি না। সে কখন দোকানে গিয়েছে, এখনো আসলো না? ওই তো আমার জানেমান ওখানে দাঁড়ি। হাই জানেমান, তোমাকে আমি কখন থেকে পুরো বাজারে খুঁজছি আর তুমি এখানে দাঁড়ি, তো তোমার আশা কতক্ষণ হলো? এ আপনি কে, আমাকে আপনি চিনেন? আরে কি বলছো জান, তুমি আমার ভালোবাসা, মাই লাভ, আর তোমাকে আমি চিনবো না? এসব কি বলছেন আপনি? আপনি একদম অসভ্য লোক তো, মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না? আর আপনি কে, আমাকে ডিস্টার্ব করছেন কেন? আরে জান, তুমি আমাকে চিনতে পারছো না? আমি এমএক্স মিজাম, তোমার সাথে ফেসবুকে ফোনে কথা বলি, তোমার জান দিলে ধাড়কান আমি। কি বলেন, আপনার সাথে আমি ফেসবুকে কথা বলতে যাব কেন? আপনাকে তো আমি চিনি না। ও নো, কি গো, কি হলো, কিছু হয়েছে? আপনিও খুব সুন্দর দেখতে। হ্যাঁ, আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ হতে পারি। আরে নাগো না, তুমি আমাকে ছবিতে যা দেখেছো আমি সামনাসামনি তার করতে বেশি সুন্দর দেখতে। তুমি দেখতে সুন্দর তো তাহলে আমার সাথে দেখা করছো না কেন? আরে আমি এই কারণে দেখা করি না যে আমরা যতদিন দেখা করব না তত আমাদের ভালোবাসাটা গভীর হবে। আর ওই গভীর টভীর বাদ দাও তো, তুমি আমার সাথে কবে দেখা করবে বলো। ঠিক আছে, আমি তোমার সাথে 5 তারিখে দেখা করব। এই দেখো, এই লোকটা আমাকে কখন থেকে ডিস্টার্ব করছে, বলছে আমি নাকি ওর সাথে ফেসবুকে কথা বলি। এই ভাই কি বলছো তুমি, ও তোমার সাথে কথা বলবে কেন? ও তো সারাদিন আমার সাথে ফেসবুকে আর ফোনে কথা বলে, তোমার কথা ভুল হচ্ছে। আরে না ভাই, আমি ফেসবুকে ওর সাথেই কথা বলি, ফেসবুকে ওরই ছবি দেওয়া আছে। ফেসবুকে ওরই ছবি দেওয়া আছে? কই ফেসবুক ফাইলটা দেখাও তো। ও নো, আরে তুমি কার কথা শুনছো, ও মিথ্যে কথা বলছে, এখান থেকে চলো তো। আরে দাঁড়াও, কই ভাই ফেসবুকটা দেখাও। ও নো, এই দেখো এই ছবিটা ওর না? ও নো, হ্যাঁ তাই তো, এটা তো তোমারই ফেসবুক, এই দেখো। আরে এটা আমার ফেসবুক না গো, মনে হয় কেউ আমার ফেসবুক থেকে ছবি নিয়ে নকল করে ফেসবুক খুলেছে। দেখছো না বেবি খান, আমার ফেসবুক বেবি খান নামে খোলা আছে নাকি? হ্যাঁ তাই তো, তোমার ফেসবুক তো পারুলা নামে খোলা আছে। এ ভাই, এই ফেসবুক এর না, অন্য কেউ এর ছবি দিয়ে ফেসবুক চালাছে। আরে না ভাই, এই ফেসবুক ওরই, ওর নাম্বারও আমার কাছে আছে। কি বলছো, ওর নাম্বারও তোমার কাছে আছে? কই ফোন লাগাও তো দেখি। হ্যাঁ লাগাছি। এই তোমার কাছে ফোন আছে তো? হ্যাঁ আছে, এই দেখো। দাঁড়াও ফোন লাগাছি। ও নো, কি ব্যাপার, রিং হচ্ছে কিন্তু ফোন ঢুকছে না কেন? কারণ ওই নাম্বারটা আমার না, অন্য
এবার বিশ্বাস হয়েছে? এই চলো। কি ব্যাপার? ওকে আমি ফোন করনু কিন্তু ফোন লাগলো না, তাহলে আমি ফোনে কার সাথে কথা বলি? হ্যালো হ্যালো জান, তুমি কোথায় আছো? তোমার জন্য তো আমি কখন থেকে অপেক্ষা করছি। তুমি কোথায় আছো? এই তো কলেজের সামনে একটা দোতলা বাড়ির নিচে দাঁড়িয়ে আছি। ও, তুমি কলেজের সামনে দোতলা বাড়ির নিচে দাঁড়িয়ে আছো? হ্যাঁ। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আসছি। আচ্ছা জান, তোমার আসতে এত দেরি হলো কেন? আর বলো না, রাস্তায় আসতে আসতে তোমার মতো এক মেয়েকে দেখেছি। আমি ওই মেয়েটাকে তুমি ভেবে একটু ঝামেলা পাকিয়ে ফেলেছিলু, সেজন্য দেরি হয়ে গেল। ও তাই? কিছু হয়নি তো? না, কিছু হয়নি। আচ্ছা জান, আমি তো দোতলা বাড়ির নিচে চলে আসলু, কিন্তু কই, তোমাকে তো দেখতে পাচ্ছি না। ভালো করে দেখো, বাড়ির সামনে একজন শাড়ি পরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ আছে। ওটাই আমি। শাড়ি পরে আছে ওটা তুমি? হ্যাঁ। কিন্তু তুমি শাড়ি পরে এসেছো কেন? তোমাকে দেখানোর জন্য। তাই? আমাকে দেখাবে যখন, তাহলে ওইদিকে তাকিয়ে কেন, পেছনে তাকাও। এই তুমি কে? আমি তোমার জান, মাই লাভ। লল, কি বলছো? তুমি আমার মাই লাভ? হ্যাঁ। মামা 10 টাকা দাও আপেল গো। কি ব্যাপার, এরা তোমাকে মা বলছে কেন? ও, তোমাকে তো বলা হয়নি, এ দুটো আমার ছেলে। কি? তোমার দুটো ছেলেও আছে? কি না জি। মিজাম, বাঁচতে চাইলে পালা। এ কোথায় যাচ্ছ? দাঁড়াও।